2022 সালে চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় 27 ক্যাটাগরিতে 32টি পুরস্কার দেওয়া হবে। মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার যুগ্মভাবে পেয়েছে পোড়া পক্ষী, শূন্যে ওড়া ও পরাণ। প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন সুচিন্ত চৌধুরী অর্থাৎ চঞ্চল চৌধুরী। হাওয়া সিনেমায় অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। আর প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু। যথাক্রমে বিউটি সার্কাস ও শিমু সিনেমার জন্য তারা এই পুরস্কার পেয়েছেন। শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন সৈয়দা রুবায়েতাত হোসেন। শিমু চলচ্চিত্রের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। এছাড়া পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন খান। শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন আফসানা করিম অর্থাৎ আফসানা মিমি। পরাণ ও পাপ পণ্যের জন্য তারা এই সম্মানে ভূষিত হয়েছেন।